সব ভাব যাই হোক নেই কোনো ইমোশন ভালোবাসাটাই হলো প্রফেশন আজ আছি তোমারই কাল কার কে জানে প্রেমের এই সংবিধানই জানি না বুঝি না মন দেয়ালে আতে কোনটা যে ঠিক আর কোনটা বেঠিক পঞ্চ প্রেমী পঞ্চ প্রেমী পঞ্চ প্রেমী পঞ্চ প্রেমী আমরা শপথ করিতেছি যে শুধুমাত্র ভালোবাসাকেই জীবনের মহান ব্রত হিসাবে মানিয়া চলি শুধুমাত্র ভালোবাসাকেই জীবনের মহান ব্রত হিসাবে মানিয়া চলি জীবনের জন্য ভালোবাসা জীবনের জন্য ভালোবাসা আর ভালোবাসার জন্য জীবনকে উৎসর্গ করিব আর ভালোবাসার জন্য জীবনকে উৎসর্গ করিব আমাদের পেশা প্রেম নেশা প্রেম আমাদের পেশা প্রেম নেশা প্রেম জাত কুল বয়স শিক্ষা পেশা জাত কুল বয়স শিক্ষা পেশা সব কিছুর ঊর্ধ্বে সব কিছুর ঊর্ধ্বে ভালোবাসাকে স্থান দেব ভালোবাসাকে স্থান দেব স্থান দেব আমরা আমরা প্রেমিক প্রেমিক পঞ্চ প্রেমিক পঞ্চ প্রেমিক কখনোই কখনোই এই শপথ ভঙ্গ করিব না এই শপথ ভঙ্গ করিব না ভালোবাসা করতে হবে এখান থেকে আমাদের ইনকাম করতে হবে এবং বিভিন্ন জায়গায় তো এখন আমার কথা হলো ভালোবাসা করে কারা ছোট ছোট মেয়েরা 8-9 মেয়েরা আমরা তাদের সাথে কিভাবে ভালোবাসা করব সেটা হলো আমার প্রশ্ন সুন্দর বুদ্ধি একদম পানির মতো ডালিমের রসের মতো পরিষ্কার শুনো ভালোবাসার যে সংবিধান আছে 26 নম্বর অনুচ্ছেদে লেখা আছে লাভগুরু নিজের এটা সংবিধান লিখছে সেখানে কিভাবে প্রেম করবা বেশি বয়সের লোকজন কম বয়সী পোলাপানের সাথে কিভাবে প্রেম করবে এটা লেখা আছে তারপরে যদি তুমি বই পড়ার সুযোগ সুবিধা না পাও আমারে বলবা এখন তোমার শোনার দরকার আছে আমি তাহলে এখনই তোমার না আমি শুনতে চাই দেখো সংবিধানে লেখা আছে স্পষ্ট লেখা আছে আমার তোমার বয়স বেশি যেমন ধরো আমরা পড়াইতে চাই গৃহ শিক্ষক আমরা ওই সুযোগটা নিব আমরা তো পড়াইতে যাইনি আমরা প্রেম করতে গেছি গৃহ শিক্ষক হয়ে ঢুকবো হ্যাঁ গৃহবধূ নিয়ে বেরিয়ে আসবো আবার এটা মনে করো না হাসা হাসা বনিয়ে আমো ধরো হাতে দামি গড়িটা আছে একদিন নিয়ে হম পরের দিন গেলাম গড়িটা তো রাখছিলাম আমার মনে হয় আমার বাসার কামের সেটি নিয়ে গেছে গা এরকম আর হইবো না পেছনে একটা সেন দেখলাম লয়ে এলাম এ তাহলে কি আমরা চুরি করব না না বইলে নিয়ে ওই কইব তোমারে যে স্যার আমার সেনটা আপনি একটু গলায় দেন তো দেখি কেমন লাগে ওই কইব স্যার এটা জানেন এটা ডায়মন্ডের আংটি আমার একজনে দিছে ডায়মন্ডের আংটিটা যদি খালি কোনো রকম আনা বলো 80,000-90,000-1,00,000 টাকা এই তো প্রেম তোমার মতে এত বুদ্ধি কেমনে কারণ যেহেতু লাভগুরুর হাত ধরছি শপথ নিছি সবই তো করতে হবে করতে হবে না বুদ্ধি তোমার কিন্তু সবই কুবুদ্ধি আচ্ছা বাদ দাও এগুলি এগুলি শুনে দাও আর প্রেম কেমনে করা লাগবে তুমি বুঝতে পারছো তো পড়াইতে যাইবে কথা বোঝা নাই তোমার ছাত্রী বলবা আমি কিন্তু হাতও দেখতে পারি হাসা মিশা দুই একটা কথা কই দিবে ছাত্রী তোমার উপরে ভক্ত হয়ে যাবে আমি অনেক ছাত্রী পড়াইছি তোমার চোখ দুইটা কিন্তু একদম হরিণের মতো অনেক সুন্দর আরেকদিন কইবে তোমার দাঁত অনেক সুন্দর আচ্ছা তুমি এত সুন্দর করে বসো কিভাবে তো ছাত্রী বুঝে হালাই বলছে স্যার তো আমার প্রেমে পড়ে গেছে তাহলে পরে কথা হয়ে দিই হ্যাঁ আমরা পোস্টার লিখে একদম মহল্লা বইরা ছড়িয়ে ছিটিয়ে দিই হ্যাঁ ফারুক স্যার সোহেল স্যার কিন্তু কথা একটা আমরা কি স্যার আমার নাম কি দাগে থাকবো সোহেল স্যার থাকো কিন্তু আমরা কি স্যার ফারুক স্যার আমরা কি স্যার
হ্যাঁ শিক্ষক আমরা ক্রিয়া শিক্ষক তারপর দেখবা কইতরি রে কেমনে ফোন দেয় ফোন তখন পকেটে রাখা বিপদ হয়ে যাবো কথা বলে নাই তারপরে আমাগো কাম আমরা শুরু করে দেবো তাহলে আজকে সংবিধান অনুযায়ী কথা এই পর্যন্ত প্রচুর বড় ভাই আমার এখন স্বস্তি লাগতেছে এতদিন আমি কনফিউজ ছিলাম যে আমরা যারা পঞ্চপ্রেমী তারা মনে হয় একত্রিত হতে পারবো না কোনোদিন কিন্তু লাভ করার জন্য ঠিকই একত্রিত হয়েছি আপনার কি খুশি লাগতেছে না শুনে এখন সংবিধানের যে কথাগুলো পড়লো এগুলো কিন্তু আমাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে তাই না আপনি আমার বড় ভাই এতদিন বড় ভাই বলছি মাঝে মাঝে আমার প্রেমিকার জন্য আপনাকে আমার ড্যাডি মানে বাবার শাস্তি হবে মানে মানে আমি রিসেন্ট একটা প্রজেক্টে হাত দিছি মেয়ে বড় লোকের মেয়ে অনেক টাকার মালিক সিআইপির মেয়ে সিআইপি মানে শিল্পপতি হচ্ছে তো আমি তো চাওয়াবাজি করে ভালাইছি যে আমার যে ড্যাডি সে লন্ডনে থাকে সেখানে তার বিজনেস রিসেন্ট সে ব্যাংককে একটা বিজনেসে হাত দিছে সেই কাজে সে ব্যাংকক আছে ব্যাংকক থেকে আসলে তার সাথে তোমাকে ইন্ট্রোডিউস করাই দেবো সেক্ষেত্রে তোমাকে দেবো এখন যেহেতু শপথ পাঠ শেষ তাহলে আমরা একজন অপরের সাহায্য সহযোগিতা করবো সহজ হিসাব আপনি আমার ড্যাডি হবেন আমি আপনার ছেলে আচ্ছা সিদ্দিক মানুষের তো একটু বুদ্ধি ভাবনাও থাকতে হবে তাই না তুমি কি কইরা এক্সপেক্ট করলা যে আমি তোমার ড্যাডি হব ভাই এখন এটা তো হাইসে গেছে আমি কি ইচ্ছা করে করছি এখন শোনেন আপনি যদি আমার হেল্প করেন তাহলে আমি এখান থেকে দারুণ একটা পথ পেয়ে যাব শিল্পপতির মেয়ে না আমি তোমার ড্যাডি সাথে পারবো ভাই আপনি বোধ হয় একটু আগে যে আমরা শপথ পাঠ করে আসলাম সেটা বোধ ভুলে গেছে কখনো এটা লঙ্ঘন করা যাবে না যদি চান আপনি যদি করেন তাহলে কিন্তু এটা আমি লাভ করে গেছে বলতে বাধ্য হবে আর তুমি কি করে এটা ভাবলে যে আমি তোমার ড্যাডি হব তুমি দশটা লোককে ডাকো ডেকে তারা দেখুক তোমাকে আমাকে তোমার সাইজ দেখুক শরীরের আমার সাইজ দেখুক শরীরের তারপরে তারা বলুক কাকে পিতা মানায় আর কাকে সন্তান মানায় সেই হিসেবে তো তুমি আমার ড্যাডি হবে এটা বললে হবে না তো আপনি রিসেন্ট দেখেন মার্কেটে গেলে কি হয় মা মেয়ে দুজনে চেনা যায় কোনটা মা কোনটা মেয়ে কোনোই কিন্তু চেনা যায় না এটা উপায় নাই আপনি আবার এটা কী বলেন আপনি আমার বয়সের কারণে কিন্তু চিন্তা নাই বা আমার বডি সাইজে কিন্তু একদম খারাপ না আপনাকে আছে না আপনার স্বাস্থ্য হবে আপনি কি সংবিধান লঙ্ঘন করতে পারবেন বলেন আপনি কি লাভ গুরুর শ্রদ্ধা করেন না অতএব আপনাকে ড্যাডি শাস্তি হবে কোনো উপায় নেই ঠিক আছে আপনি আমার ড্যাডি শাস্তেন আপনি আমার ড্যাডি আমি আপনার ছেলে আমার ইনকামটা বাড়বে আর আপনি আমার পার্টনার হিসেবে বিজনেস পার্টনার মানে আপনি পার্টনার না কিন্তু আমার বিজনেসটা ভালো হয়ে গেলে আপনি চান না কি ভাই করছিলেন আপনি ঠিক আছে বিষয়টা আচ্ছা ঠিক আছে আপাতত এক কাজ করেন আপনি হাত মুখ ধুয়ে নেন বলেন শপথ গ্রহণ করছি একসাথে বসে খাও আমার এখন কিছু ভালো লাগতেছে না তুমি যাও আপনার বলো ড্যাডি হবে দেখে ভালো লাগতেছে না ড্যাডি চলো তো চলো চলো ড্যাডি চলো আপনি আমাকে চাচা ডাকছেন কেন কাকে ডাকা উচিত আপনার নিশ্চয়ই মানে চিন্তার মধ্যে আছে তাই না না নিশ্চয়ই করে এই যে আপনার পোশাক আশাক তারপরে আপনার চেহারা এইসব দেখার পরে বা এইসব আমরা যখন দেখতে পেলাম তখন কে চাচা আর কে ভাতিজা হওয়া উচিত বলে আপনি মনে করেন আপনার কাছে সেটা মনে হয় কিন্তু আমার কাছে কিন্তু রুল রুটিনই মনে হয় আমার কাছে মনে হয় যে আপনি চাচা আমি ভাতিজা আর ওই যে নামের কথাটা বললেন না আসলে আপনি গোলাপকে যে নামেই ডাকেন না কেন গোলাপকে যদি আপনি রজনীগন্ধও ডাকেন আপনি জুঁইও ডাকেন কোনো যায় আসে না কারণ গোলাপ কিন্তু গোলাপেরই গন্ধ দিয়ে
তার মানে আপনি যে চাচা আপনি তো চাচারই গন্ধ দিবেন আতিচার তো গন্ধ দিবেন নাকি ভুল ভুল হিসেবে আপনি হচ্ছেন চাচা আর আমি হচ্ছি ভাতিজা ঠিক আছে নামে কি আসে যায় আচ্ছা মানলাম যে তুমি আমার ভাতিজা তাহলে এই ভাতিজা হয়ে তোমরা যা করছো বুঝতে পারছো খরচাপাতির ব্যাপার আছে না আমার 9 মাসের ভাড়াটা আমি পাবো কবে আমাদের যে রিলেশন এই রিলেশনের পরে আপনার এই কথাটা বলা কি ঠিক হলো ভাতিজার জন্য কিছুই করবেন না কিন্তু চাচারও তো এগুলোকে জোগাড় করতে হয় না অর্থকড়ির ব্যাপার থাকবে না তো অনেক দিন হয়ে গেল তো এটা না হলে তো কেমনে চলবে ঠিক আছে বছর হোক ঠিক আছে একটা হিসাব আছে তো আচ্ছা শুনো ভাতিজা এখন আমার দেরি হয়ে যাচ্ছে তো কারণ বাজার করে নিয়ে যাচ্ছি ইলিশ মাছ কিনছি তো তো তোমার চাচি আবার এটা ভালো করে রান্না করবে সে অনেক দিন ইলিশ মাছ খাওয়া হয়নি তো চলে আসো খাবে একটু পাঠিয়ে দিলে ভালো হয় পাঠিয়ে দিব একটু পাঠাবো কেন তুমি সরাসরি তোমার চাচির এখানে চলে যাবে কে খেয়ে আসবে অসুবিধা কি আপনাকে এক কাপ চা খাওয়াই চলুন না চা খেতে হবে না এখন চা খেয়ে ফেলিস কেমন করে কারণ চাচা মানে 2 কাপ চা চা যোগ চা ঠিক আছে আর তো চা খাওয়ার দরকার নাই এখন তুমি গিয়ে চা খেয়ে এসো আমি বাসায় যাই ইলিশ মাছটা রান্না করি আর যদি পারো ফিরো দুপুরের আগে তো চলে এসো ঠিক আছে দেখা যাক আচ্ছা আসি আচ্ছা ময়দা জাল দিবেন লিখে আনছো গাম আরে এখন কি দিনে কি ময়দা লাগাই নাকি লাগাই না মানে আমাকে তো নুন আনতে পান্তা ভরায় বুঝো না ধরে রে সোনাম ধন্য গৃহ শিক্ষক সোহেল স্যার মোবাইল নাম্বার দেওয়া আছে ফারুক স্যার যোগাযোগ কই তোরই রেজে যোগাযোগ করবো না রথ রয়ে যাবে বুঝছো কালি লাল লাগাই আঠাও কিনছো আঠার নাম কি জানো জমাঠা ছোট পেলা মনে নাই জিটকে গেতাম জিকা গেছে আঠার লিগে সঙ্গে গুটি বানিবার লিগে একদম লেট পেতে পরে থাকতো বগমার পড়ি মাছ দিয়ে বগ আটকে গালি করছে ফান পাইতে শুয়ে গেলাম তোমার কি মনে আছে সিটকার কথা মনে আছে
Sit down, please. Thank you. I'm sorry. Sorry for late. It's okay. It's a very simple matter for me. Because I'm actually going to take care of you. আমার ড্যাডির কারণে কিন্তু আমরা বাংলাদেশ মাম্মির কোনো কথাই ড্যাডি কখনো শোনায়নি। ড্যাডিকে বারবার মাম্মি মানা করেছে, তারপর সে লন্ডন ছেড়ে এই বাংলাদেশে। লন্ডনে আমি সব কিছুই বলে থাকতে পারি, কিন্তু আমার সানিকে বলতে পারি না। ইয়েস, সানি। সানি ইজ মাই লাইফ, মাই এভরিথিং। কেন সানির সাথে আমার এমন কিছু ঘটনা আছে যেগুলো বলার মতো না। প্রতিদিন যখন আমি বিকালে ডান্স নদীর পাশে হাঁটতে যেতাম, সানি আমার সাথে আমার পাশে থাকতাম। আমি সবসময় ওকে ফিল করতাম, বাসায় কখনো সানি আমাকে ভুলে থাকতে পারতো না। বেডরুম থেকে শুরু করে টোটাল বাসায় সারাক্ষণ আমার সাথে। মজার বিষয় হলো, একদিন আমি টয়লেটে যাচ্ছি, পিছিয়ে পিছিয়ে সানি যাচ্ছে। নো নো সনি, এটা তো পসিবল না। সুন্দর করে আমি বাথরুমে ঢুকছি, সনি আমাকে মাফ করতেছে। আমি বললাম, সানি তুমি আমার সাথে দুষ্টাম করো। হ্যাঁ, সবসময় সে আমার পিছনে থাকতো, বেডরুমে থাকতো। থাকো তুমি, কোথায় যাচ্ছ? হ্যাঁ, বসো বসো। সানি, শি ইজ মাই লাইফ, শি ইজ মাই হার্ট, এভরিথিং। আরে কুত্তা, কুত্তার বাচ্চা, সরি, কুকুর, কুকুরের, কুকুরের বাচ্চা। কোন একটা জিনিস চকলেটের মতো খাইয়া পারলা, চকলেটের মতো নিয়ে পারলা, কোন সমস্যা নাই। আমার অভিজ্ঞতা আছে। আরে আমি সেশন জটে পড়ছিলাম না, এইটে নাইনে টেনে, এইটে নাইনে টেনে আবার সেশন জট। সেশন জট বুঝলা না, ক্লাস এইটে ফেল করলাম। ফাইনাল পরীক্ষা অঙ্কে পাইছিলাম 13, ইংলিশ সেকেন্ড পেপারে পাইছিলাম 7, তার মানে ফেল করছি। আমার আর প্রমোশন দেয় নাই, এক বছর গ্যাপ দিয়ে গিয়ে টেনে উঠলাম, কথা বোঝো নাই। এইটার নাম হলো সেশন জট। তখন আমার বিশাল বড় অভিজ্ঞতা হয়েছে। অভিজ্ঞতা কি জানো, তখন তো শরীর টরিল মাসাল্লা, আমার সাঁতারগুলো তো ইন্টার পাস করে উপরে গেছে, আমি হই নি পড়ে রয়েছি। কথা বোঝো, 41 পাইছে গেল। এদের কেন্দ্রে কেন্দ্রে জানি মাছ আনছে, জানার পরে জল চুকি আছে না, ছোটো ছোটো পায়া চিনি চিনি, তুমি কম জল চুকি দিয়ে ইমুনি দেওয়া দিছে। এই যে দেখো, এখন দাগ রয়ে গেছে দেখছো, এই যে বিশ্বাস হবে না, এই যে দেখো আমি বের গিয়ে ফাইটে গেছে, দাগ এখন রয়েছে। আমি তোমার এই অভিজ্ঞতা কামে লাগাই দেবো,
কেমনে কথা কইবে, কেমনে চাইবে, কেমনে কলম ধরাইবে, কেমনে বইবে। আফসোস, তোমার জীবনটা ফেলে ফেলে ভরা। কোনো আফসোস করার কিছু নাই, তখন ফেলে ফেলে ভরা আছে, ওদিকে আজকে কামে লাগবে, বুঝছো? ফেল না করলে এগুলো কামে লাগে। হ্যাঁ, এটা একটা অভিজ্ঞতা। অভিজ্ঞতা থাকতো না? না, থাকতো না। ক্লাস 19 এর খালি পাইলে হইব, অভিজ্ঞতা আমি দিয়ে দেব। তুমি চিন্তা করো কে? ঠিক আছে, চলো। আপনাদের দৃষ্টি সবসময় সংকুচিত, একটু প্রসারিত করতে পারেন না? এই যে, এই যে প্রসারিত। ও মানে হচ্ছে আমার প্রিয় অ্যানি। অ্যানি? হে অ্যানি কে? আপনার গার্লফ্রেন্ড বুঝি? ওই যে আবারও একটু দৃষ্টি প্রসারিত করেন, আমার প্রিয় পোষা বিড়ালের নাম অ্যানি। ও বিড়াল? হ্যাঁ, জানেন আজকে 3 দিন ধরে ওর জ্বর, কিচ্ছু খায় না। দুধ দিয়েছি, কাঁটা দিয়েছি, মাছ দিয়েছি, এমনকি আমেরিকান বার্গার পর্যন্ত দিয়েছি। কিন্তু আপনার অ্যানি তো মাঝে মাঝে আমার ইলিশ মাছ খেয়ে যেতে তো। আমার মনে হয় কারণ আমি ওর শরীর থেকে মাঝে মাঝে ইলিশের গন্ধ পাই। একবার বোধহয় আপনি একটা পচা ইলিশ রেঁধেছিলেন লেবু পাতা দিয়ে, আমি ওই দিন লেবুর গন্ধ পেয়েছি। জানেন আমার ওনার ছোটবেলায় একটা পোষা বিড়াল ছিল, আমি বিড়ালটাকে ভীষণ আদর করতাম। আমার বিড়াল অবশ্য ওই যে জ্বর হয়ে মারা যায়নি, আশেপাশের কুকুরটাই সে কামড়ে দিল, আর আমার বিড়ালটা মরে গেল। আমিও সে কি কান্না করেছি! তামন তামন, এখন আপনি আমার বিড়ালটার জন্য একটু কাঁদুন, আমার অ্যানির জন্য একটু কাঁদুন। আর একটা অনুরোধ আপনার কাছে, আপনার স্বামী তো একজন প্রখ্যাত হোমিও চিকিৎসক, আপনি পারেন আমার অ্যানিকে বাঁচাতে ওনার কাছ থেকে কিছু ওষুধ এনে দিয়ে। অবশ্যই বিড়ালে ওষুধ এনে দিচ্ছি, জীবে দয়া করা মহৎ গুণ। আপনিও কাঁদবেন না, চোখের পানি মুছে আমি এক্ষুনি এনে দিচ্ছি ওষুধ। ঠিক আছে অ্যানি। চাচা বলার কি দরকার, ভাই বললেই তো হয়। সরি ভাই, লোড লাগবো। হ্যাঁ, সেই জন্যই তো আসা। নিন, লিখেন। লোড লাগবো না? আপাতত লাগবে না, যত কথা তত দোষ। আসি তাহলে। Thank you.
Next bomb, 200. Breast bomb, yes, 200. তোমার কাছে কি জ্বরের ওষুধ হবে? হ্যাঁ, কেন নয়, অবশ্যই জ্বরের ওষুধ হবে। মানে কার জ্বর এসছে, বয়স কত তার? বয়স কত জানি না, জ্বরের ওষুধ দাও। আর জ্বরের ওষুধ কাকে, বয়স না দিলে বাচ্চা না কিশোর নাকি বৃদ্ধ কাকে দিব? বাচ্চা কিশোর বৃদ্ধ কিছুই না, জ্বরের ওষুধ দাও। 109 degrees জ্বর। হায় হায়, বলো কি, তাড়াতাড়ি দাও। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, কিন্তু জানতে হবে তো কার জ্বরটা, কার আসছে? এনির জ্বর। এনির জ্বর? এনি কোথেকে আসলো? আরে তোমার বোনের নাম তো অহনা, সে তো থেকে অস্ট্রেলিয়ায়। এনি উপর কোথেকে আসলো? ওই যে আমাদের হাসান সাহেবের বিড়াল এনির জ্বর, 109 degrees জ্বর। মানুষ হলে তো কবেই মরে যেত, তাড়াতাড়ি দাও, এনের 3 দিন ধরে জ্বর। ঠিক আছে, সেটা বুঝতে পেরেছি, কিন্তু তুমি বিড়ালের জ্বরের জন্য আমার কাছে ওষুধের জন্য আসছো, এতগুলো বছর তুমি আমার ঘর সংসার করছো, আমি কি বিড়ালের হাসপাতালে ডাক্তারের কাজ করে নাকি? হ্যাঁ, কি কথা, ডাক্তারদের আবার শরম লজ্জা কি? সে বিড়াল হোক আর মানুষ হোক, ডাক্তার হয়েছে, ওষুধ দেবে, দাও তাড়াতাড়ি। হাসান সাহেব কাঁদছে, ওনার কান্না দেখা আমার আমার ছোটবেলার লুসি, আমার লুসির কথা মনে হয়েছে, আমার লুসিও তো মারা গিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তোমাকে কাঁদতে হবে না, কান্না বন্ধ করো। আচ্ছা আমি একটা কথা জানতে চাচ্ছি, তুমি তো বলতে পারবে কি না? আচ্ছা হাসান সাহেবের যে বিড়ালটা, ও কি মানে ভক্ত, মানে ওর পোষা মানা বিড়াল তো? হ্যাঁ। আচ্ছা পোষা বিড়াল। আচ্ছা পোষা বিড়াল। তো এখন আমি যেটা করতে চাচ্ছি সেটা হলো যে এই বিড়ালের যে জ্বরের যে ওষুধটা সেটা হাসান সাহেবকে খেতে হবে। হাসান সাহেব যদি এই ওষুধটা খায় তাহলে তার বিড়ালের চিকিৎসা, তার জ্বর ভালো হয়ে যাবে। কি ধরনের কথা, তুমি কি আমার সঙ্গে ফাজলামি করছো? আরে পায়ো, জ্বর হয়েছে বিড়াল, হাসান সাহেব ওষুধ খাবে কেন? খাবে না, কারণ সে তো তার তো তার মনিবের বিয়ে না, তাকে তো মানে তো, তার তো পোষ্য। তার মানে আমার কুকুরের জ্বর হলে কি ওষুধ তুমি খাবে? দাদা ওষুধ দাও। কোনটা, এটা দাও। কি শিখেছে ডাক্তারি হয়েছে? দাও। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, ব্যস্ত ছো, দাও এটা। হ্যাঁ জি দাও। আরে কি বে খাবে, শুনবে না? হ্যালো, প্রথমে রস খেয়ে গেলাম, হেঁড়ে গলা। হ্যালো, হ্যালো চৌধুরী, জামালউদ্দিন স্পিকিং। না মানে আসলে ওই চাপ পড়েই বোধ হয় চলে গেছে। ঠিক আছে রাখছি। ও কি আনলাম, বলছো? জি আমার নাম বুলবুলি, আপনি কে? আমি হ্যাম সোনি। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। এই মুহূর্তে তুমি আমাকে চিনবে না, তবে ধীরে ধীরে তুমি ঠিকই চিনবে।
আমি তোমার একজন অলিউশার। তুমি কোথায় পড়াশোনা করো? জেএসসি হাই স্কুলে। কেন? আমি এই তো আমাদের বাসাতে খুব কাছে কাছেই থাকি। আমার তো এদিকে সর্বনাশ শুরু হয়েছে। কি সর্বনাশ? আর কোয়েন না, এই যে নতুন যে প্রজেক্টটা আমার নাফিজা, তার পিছনে এই পর্যন্ত টাকা খরচ হয়েছে এগারো হাজার চারশো আশি টাকা। তো এভাবে গেলে তো আমি ফতুর হয়ে যাবো। তাহলে কি হবে শোনো, আট সহ্য করা যাবে না। আপনার আগে দিতেছি, কিছু কিছু ব্যবসা আগে ইনভেস্ট করতে হয় না, করছি। আমার এক বন্ধুর অফিস বলে রাখছি, বিশাল অফিস, আপনি যদি ওখানে বসেন একদম খাপের খাপ মিলা যাবো, বুঝছেন? আপনি হলেন আমার ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান, আর আমি আপনার ছেলে, বড় ছেলে, একটাই ছেলে মাত্র, আমি হলাম অ্যান্ডি। হয়ে গেল খাপের খাপ, পরিচয় করে দিলাম, ইজ মাই ড্যাডি, ড্যাডি শি ইজ মাই জেফ, নিউ জেফ। তারপর যাবো তাই হোক, কালকে না মানে তো আমি কত টাকা ইনভেস্ট করছি আপনি দেখতেছেন, এগারো হাজার চারশো আশি টাকা ইনভেস্ট করছি আমি। এর আগে একটা প্রজেক্ট মাত্র ষাট টাকা দিয়ে শেষ করে বানিয়েছি, কারণ বুঝতে পারছি যে ষাট টাকা পর্যন্ত এই প্রজেক্ট আমার কোনো লাভ আসবে না। ও তো ষাট টাকা গেছে, ও ষাট টাকা বাদ। আপনি বুঝতে পারছেন না ভাই, প্লিজ, আমি আর টাকা খরচ করতে পারবো না, মাফ চাই। প্রেম যত জ্বালাতনের জিনিস আমি জানতাম না, আমি চাইলে পরে আমি করতাম না, এই বিজনেস আসতাম নাকি লাভ করুক, কথা তো আর ফেলতে পারি না, আমি নিজের একটা ব্যাপার। ঠিক আছে, একটা টেলিফোন আসলো না, হারাম। না না, এটা নিয়ে তো এত বেসায় নিলে চলবো না, ধৈর্য ধরতে হবে। চন্ডী দাসের কথা তোমার মনে নাই? বারো বছর বসি পাইছে একটা পুকুরে, মাছের ডিম দিছে, ডিমে থেকে বাচ্চা হয়েছে, বাচ্চা থেকে পোনা হয়েছে, পোনার থেকে বড় হয়েছে, তারপরে হ্যাঁ মাছ ধরছে। প্রেম এত সহজ না, এত সোজা না, কথা বুঝছো? চন্ডী দাসকেরা কি কইলে তুমি? আচ্ছা তুমি তুমি কি কইলে? চন্ডী দাসের তুমি চিনো না? আবার মেয়া মাইসের ফোনে আশা করো? হ্যাঁ, আরে চন্ডী দাসের চিনে না মানে আমার মনে হয় না যে বাঙালি জাতিতে এরকম কোনো মানুষজন আছে, হয়তো একশো জনের মধ্যে একজন হতে পারে, যে বই পুস্তক পড়ে না, স্কুল কলেজে জানে, ওই হয়তো জানে না, কিন্তু তোমার তো জানার কথা চন্ডী দাসকে। চন্ডী দাস হইল ভালোবাসার বিশাল আকাশ আছে না, হ্যাঁ, ভালোবাসার একমাত্র নক্ষত্র চন্ডী দাস। ও উজ্জ্বল নক্ষত্র, এখন কি মাথায় ঢুকছে? বর্ষিতে মাছ আজকে না ধরো কালকে ধরতে হবে, কালকে না ধরে পরশুদিন ধরতে হবে, এটা আমার কথা না, এটা আমাদের লাভগুরুর যে সংবিধান আছে, হ্যাঁ, ২৬ নম্বর অনুচ্ছেদে লেখা আছে, আমি ওইটার বিশ্বাসী। এখন চলো লাভগুরুর কাছে যাও। রাখো তোমার লাভগুরু লসগুলো।
ওখানে আমার যাওয়ার কোনো দরকার নাই, তুমি যাও গিয়া। আচ্ছা লাভগুরুর কথা কইলে একদম কেডি কুত্তার মতো তুমি খ্যাক করে ঢোকে, যাইবা না ভালো কথা, সুন্দর করে বুঝায় কও। ভাই তুমি যাও তো, তোমার কথা শুনতে ভালো লাগছে না। তুমি না গেলেও ওরা না গেলেও আমি ঠিকই যাবো, গুরু গুরুই সংবিধান লিখছে, লাভ গুরু যারে কইছে, যার কাছ থেকে শিখবে লাগছে। থাকো তুমি বইয়া, আমি গেলাম। দক্ষ হয়েছে কথা কেন যাও, মেজাজ খারাপ করো না। একটা টেলিফোন এলো না, তুমি চলো পাতায় পাতা, আমি চলে ডালে, তোমার লগে দেখা হবে কামনা চলে ডালে, পোলা পাইনি ইটা মারে তোমার টিনে চালে, তুমি আমার বাইন্ধা রাখছো শক্ত প্রেমের জালে, সারা রাত বলি কথা মনটা করে আর চান সিরিয়াসলি, আমার এমন ডোন্ট টেক ইট অনলি ফান গ্যাঞ্জাম করে, আমার লগে তোমার বড় পাই যা, চান্স পাইলে জায়গা মতো করে দে মু অপমান। তুমি চলো পাতা পাতা, আমি চলে ডালে, তোমার লগে দেখা হবে কামনা চলে ডালে, পোলা পানে ইটা মারে তোমার টিনে। কি করিস কি রে, পড়াশোনা নাই শুধু গান বাজনা সারাক্ষণ নাকি? আরে বাপ, একটু র‍্যাপ করতেছিলাম, তুমিও আসো বুঝছো? বাপ মানে কি যে বলিস না তোরা, মানে শোন দাঁড়া, তোর মেডিসিন খাওয়ার সময় সাগর। বাবা গত 13 বছর ধরে আমি এই মেডিসিনটাই খাইতেছি, এটা নাক বম কিনা দেখতো। হ্যাঁ ওই যে 200 আগো। আবার হাত তুললে তোমার হাতটা ধোয়া, মুয়া ধোয়া আছে, পরিষ্কার আছে। আর শুন, আচ্ছা বলতো দেখি যে এই নাক বম তুই কতদিন যাবত খাস? ওই যে বললাম না, কি বললি, 1.5 বছর 2 সপ্তাহ 3 দিন। এখন কি অবস্থা তোর, ইয়ে মানে শরীরের অবস্থা ভালো তো? আরে ভালো মানে ফাটাফাটি চলতেছে আব্বা। আচ্ছা ওয়েট কি মাপছিস গিয়ে? হ্যাঁ আব্বা। আচ্ছা কত বলতো? আব্বা 1 কেজি বাইরে গেছে বাবা। বাড়ছে মানে? আগের থেকে 1 কেজি বাইরে গেছে। কেন, আমি তো তোকে কমার জন্য ওষুধ খাওয়াচ্ছি, তো পারবে কেন? ঘুমা। আমি কেমনে ঘুমোই না। আশ্চর্য ব্যাপার তো, রেগুলার 1 বছর যাবৎ ওষুধ খাওয়াচ্ছে, তোকে কমার জন্য রেট বেড়ে যাচ্ছে, আমি তো ঘটনা কিছু বুঝলাম না। শোন এই যে পড়াশোনা যে করিস না শুধু গান বাজনা নিয়ে আসিস, এই যে বাড়িটা এটা কার, এটা তোর না, তোদের না এটা? আমার এই যে বাড়িটা আমি যে বানিয়েছি এটা তো পৈতৃক সূত্রে তো তুই প্রাপ্য, তুই প্রাপ্য না? হুম, তো গান বাজনা নিয়ে থাকলে হবে, পড়াশোনা না থাকলে এই বাড়ি তুই আগলাবি কী করে? আর আমি যে বাড়িটা করেছি কীভাবে করেছি? কেমনে আর কেমনে মানে, এই বাড়িটা 29 বছর যাবৎ আমি এই হোমিওপ্যাথি চিকিৎসা করে মানুষকে ভালো করে দিয়ে আয় রোজগার করে এই বাড়িটা আমি করেছি, করিনি? এই হোমিও খাওয়ায় মানুষের ঠিকঠাক কোথাও না মারা ফেলেছে, খোঁজ নিছো কখনো? এই বেদ, তুমি কোনো কোনো কাপড় কথা বল, মরে যাবে মানে? এই ছেলে, এই তোর যে গত বছর জ্বর আসছিল কত আসছিল বলতো? 178 ডিগ্রি। 178 ডিগ্রি জ্বরে মানুষ বাঁচে? হ্যাঁ, আমার এই হোমিওপ্যাথি এই চিকিৎসা আমি করিয়ে ওকে ভালো করেছি, আর তুই বলিস মানুষ ভালো হয় না মরে যায় মানে, অসুস্থ হয়ে পড়ে মানে, কী রে এই বেদ? আর কখনো এসে বেজবি কথা বলবি না মোকে, খালি গান বাজনা সারাক্ষণই, পড়াশোনার তো কিছু নেই ঢন্ডন, আর খালি ওয়েট বাড়াচ্ছ তুমি। I am very happy. তোমরা সময় মেনটেন করেছো বলে। এখন আমাকে বলো তোমাদের কী উন্নতি হয়েছে, অগ্রগতির কথা জানতে চাচ্ছি বলো। লাভগুরু, যেহেতু ভালোবাসাকে আমাদের জীবনের ব্রত হিসেবে গ্রহণ করেছি, সেজন্য ভালোবাসা ভিত্তিক সব কিছুই আমাদের করতে হবে। লাভগুরু, আপনার দোয়ায় আমি একটি প্রজেক্ট দাঁড় করিয়েছি, তাই ছোট্ট একটি সেটা ডেমো করতেছি, করে আপনার কাছে আমি উপস্থাপন করব। প্রাথমিকভাবে যে প্রজেক্টটা আমি করব, একটি মেয়েকে আমি অলরেডি আমার ভালোবাসার ফাঁদে ফেলেছি, মেয়েটি আমার ভালোবাসবে, আমি মেয়েটিকে ভালোবাসব, এবং মেয়েটিকে আমার বিজনেস পার্টনার হিসাবে আমি তার কাছ থেকে কিছু টাকা হাতিয়ে নেব। ভেরি গুড, ভেরি গুড। তা বললে তো খুব সুন্দর করে ডিটেইল বললে, কিন্তু আমার একটা প্রশ্ন, তোমার তো কোনো বিজনেস নেই? লাভগুরু, আমাদের পেশা ভালোবাসা, নেশা ভালোবাসা, বিজনেস হতে কতক্ষণ লাভগুরু? যেহেতু মাথায় বুদ্ধি আছে, অনেক মানুষ কিন্তু এই মাথার বুদ্ধি দেয়া লাভগুরু অনেক কিছু করে ফেলছে, তাই আমি একটু ছোট্ট বুদ্ধি করছি,
যে আমি একটি অফিস ভাড়া নেব, যে অফিসে আমার ড্যাড বসে থাকবে, মানে আমার বাবা, আর আমি তার ছেলে, আমি বাবার কাছে আমার গার্লফ্রেন্ডকে নিয়ে যাবো, এরকম একটা প্ল্যানিং করেছি। সেই ক্ষেত্রে লাভ করো আমাদের এই পঞ্চ প্রেমিকের একজনের হেল্প লাগবে। দয়া করে আমাদের হাসান সাহেব যদি আমার বাবা হন, তাহলে আমি ব্যবসাটা সফলভাবে করতে পারবো বলে আশা করছি। অসম্ভব, আমি কেন তোমার বাবা হব? কুল ডাউন, কুল ডাউন, এত উত্তেজিত হলে তো চলবে না। আমাদের প্রত্যেককে সহযোগিতা করতে হবে। সেটা ঠিক আছে গুরু, কিন্তু আপনি বলুন, মানুষ দেখলে কি বলবে? সাইজ দেখলেও তো মানুষ ওকেই বাবা ভাববে, আমাকে সন্তান ভাববে, তো ও কি করে ভাবে যে আমি ওর বাবার সাজবো? লাভ গুরু, মাঝখানে আমার একটু কথা আছে। বলো। আমাদের সংবিধানে 113 নম্বর অনুচ্ছেদে স্পষ্ট ভাষায় লেখা আছে, আমাদের যে কোনো সদস্য যে কোনো মুহূর্তে যে কোনো প্রয়োজনে বাবা ছেলে শাস্তি বাধ্য থাকবে। শোনো, তুমি তো বেশ পাকা হয়ে গেছো, আই এম ভেরি হ্যাপি। কিন্তু তুমি যেসব কথা বলছো একটু ভেবে চিনতে বলতে হবে। তুমি যে সহযোগিতা চেয়েছো, চাওয়ার মধ্যে একটা অন্যরকম একটা ডিসেন্সি থাকতে হবে, সফিস্টিকেশন থাকতে হবে। তুমি যেভাবে বলছো কেউ এতে ইন্টারেস্টেড হবে না। আমি তো নাই। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছি সেটা আমি পরে বিস্তারিত বলবো। তো তুমি বললে যে তুমি হাসানকে তুমি বাবা করতে চাচ্ছ, তাই না? হাসান, মাথা ঝাঁকালে তো চলবে না, মাথাটা স্ট্রেট রাখতে হবে, শুনতে হবে আমার কথা। তুমি সংবিধান নিশ্চয়ই পড়াশোনা করনি, তুমি সংবিধানটা ঠিকভাবে দেখনি, পড়নি, ও তোমার উপর দিয়ে টেক্কা দিয়ে দিল। কিন্তু আমি তোমাকে ইন্টেলিজেন্ট মনে করতাম সবসময়, কিন্তু তুমি ফেল করলে। একটা কথা মনে রাখবে, সংবিধানে যা আছে তা মানতেই হবে, না হলে কিন্তু আমাদের এই ভালোবাসা টিকবে না। ভালোবাসা কিন্তু সব কিছুর ঊর্ধ্বে, হাততালি দেওয়ার দরকার নেই। আমার সামনে বসে কখনো হাততালি দেবে না। আই নো হোয়াট ইজ গুড অ্যান্ড হোয়াট ইজ ব্যাড, বেয়াদবি আমি একদম পছন্দ করি না। যাই হোক, আমার মনে হয় হাসান তুমি বুঝতে পেরেছো। তবে তুমি ও এই মেয়েটির সাথে যখন কথা বলবে, তুমি একটা অফিস নেবে, সফিস্টিকেটেড অফিস, সেখানে সফিস্টিকেটেড ওয়েতে নিজেকে উপস্থাপন করতে হবে। তোমার এই জ্ঞানে জ্ঞানে টাইপের করতে হবে না, ইউ হ্যাভ টু ভেরি আর্টিকুলেট। আমি আমার এই প্রজেক্টের প্রাথমিক খরচা আমি নিজের পকেট থেকে করবো, পরবর্তীতে যখন ইনভেস্ট করার পরে টোটাল আমাদের লাভটা সহ আসবে, তখন আমার প্রফিট, মানে আমার ইনভেস্টের টাকাটা আমি নিয়ে যাবো, এবং প্রফিটের 50% টাকা নিয়ম অনুসারে আমি পঞ্চ প্রেমিকের অফিস, মানে আমাদের এখানে আমি দেবো, আপনি যাকে ইচ্ছে থাকে। অবশ্যই আমাদের অ্যাকাউন্টে থাকবে। আর একটা কথা শুনো, হাসান কিন্তু বড় ধরনের একটা স্যাক্রিফাইস করতে যাচ্ছে, ওটা কিন্তু ভুললে চলবে না। ওর বয়স আর তোমার বয়স এক, তারপরও সে বাবার শাস্তি রাজি হয়েছে ফর দ্য বেনিফিট অফ আওয়ার পঞ্চপ্রেমিক, এটা কিন্তু মনে রাখতে হবে। আর হাসান কি ডাকবে ওকে? ড্যাডি। অবশ্যই ড্যাডি, আব্বা টাব্বা চলবে না। জি, বুঝতেই পারছো, স্ট্যান্ডার্ডটা হ্যাঁ একটু উপরের দিকে নিতে হবে। ঠিক আছে, কি ব্যাপার, মন খারাপ করে বসে আছো কেন? তোমার মেকআপ করতে হবে, আমরা তো সারা জীবনই মেকআপ করে আছি, নয় কি? ইউ নো, তুমি তো অনেক লেখাপড়া করেছো। দ্য পৃথিবী, এই যে পৃথিবীটা, ইজ নাথিং বাট ইট স্টেজ অ্যান্ড ইউর অ্যাক্টিং, ইজন্ট ইট? লাভ করব, যদি একবার রিহার্সাল করতাম তাহলে জিনিসটা অনেক ইজি হয়ে যায়। সেটা পরে হবে, আগে ওকে অ্যাগ্রি করতে হবে। চেয়ার আপ মাই বয়, চেয়ার আপ, চেয়ার আপ, চেয়ার আপ, চেয়ার আপ। চেপে দেবো এখন, ভালোবাসা এইভাবে চেপে ধরবো, সুন্দর চেপে ধরি, লাভ করো।
হ্যালো লুবনা। হ্যাঁ, কি অবস্থা তোমার এতদিন পর? কেমন আছো তুমি? আমি ভালো। আরে ব্যস্ত থাকি ব্যস্ত। আজকে গুলিস্তান তো কালকে পাকিস্তান, পরশুদিন সিঙ্গাপুর তো তারপরের দিন ফরিদপুর, এইভাবে করতে করতে আমি শেষ হয়ে গেলাম, মানে সময় পাই না বুঝছো, জীবন টপ কয়লা কয়লা গেলো। তোমার সাথে যে একটু নিশ্চিন্তে কথা বলবো তাও পারি না। ও আরে গার্মেন্টস দিছে একটা, 25,000 শ্রমিক কাজ করে, এর ভিতরে 12,000 মহিলা। তাহলে তো ব্যস্ত থাকারই কথা। যাই হোক, একদিন দেখা করা যাবে তোমার কাছে কাছে কোথাও। আচ্ছা কালকে বিকালবেলা তুমি যে উত্তরা পার্কে আমার গার্মেন্টসের পিছনে বিকালে চলে এসো, ওখানে কথা বলবো, খুব সুন্দর জায়গা। আচ্ছা ঠিক আছে, ভাই ওকে। অবশ্যই। আচ্ছা টাটা, বাই বাই, আমার জন্য দেখা পাই। কেন কি হয়েছে? আমার বাবু শোনার তো ওজন কমছে না, দিন দিন আরো বাড়ছে। তাই নাকি? কেন আমার মেডিসিন তো অব্যাহত হতে পারে না। আচ্ছা তুমি সত্যি করে বলো তো, তুমি কি আমার বাবু শোনাকে আবার ওই যে গরু মোটা তাজা করুন ওই জাতীয় ট্যাবলেট দিয়ে দিচ্ছ না তো? তুমি কি বলছো এসব জাতা? আরে গরু মোটা তাজা করার মেডিসিন আমি কোথায় পাবো? আমি তো মানুষ নিয়ে আমার কারবার, আমার কি আমি কি পশু চিকিৎসক নাকি? হ্যাঁ কি বলছো তুমি? গুলো আমার বাবু শোনা তো ওই গরুর মতন মহিষের মতো মোটা হয়ে যাচ্ছে। তাই নাকি? তাহলে তো ঘাবলা হয়ে গেছে মনে হয়, উল্টাপাল্টা কিছু দিয়েছি কিনা। আচ্ছা শোনো, তুমি কি লুকিয়ে লুকিয়ে খাওয়াচ্ছ না তো আরো বেশি করে? তোমার একটা মানুষ না খেয়ে থাকবে নাকি? আগে 6টা ডিম খেতো, এখন 4টে করে ডিম দিচ্ছি। না সেটা বুঝতে পেরেছি, কিন্তু 4টা করে ডিম খেলে তো এত মোটা হওয়ার কথা না। শোনো, হ্যাঁ তোমার প্রেস্টিজ নেই, আমার কিন্তু প্রেস্টিজ আছে। এখন আমি রাস্তাঘাট দিয়ে হাঁটলে ওই যে পাড়ার ইয়াং ছেলেপেলেরা চোখ মারে। আরে কি আশ্চর্য ব্যাপার, সুন্দরী মেয়ে মানুষকে দেখলে পাড়ার ছেলেরা চোখ মারবে না? এতে লজ্জার কি আছে? আর শুনো, তুমি যে বললে যে তোমার লজ্জা শরম আছে, আমার লজ্জা শরম নেই? তুমি আমার বাবু শোনাকে ঠিকঠাকভাবে ওষুধ দাও তো। আচ্ছা ঠিক আছে সেটা দেবো না। আর শুনো, আমি এটাও চিন্তা করে রেখেছি যে কালকে থেকে তোমাকে একটা নতুন একটা মেডিসিন আমি দেবো, যাতে লোকজন আর তোমার দিকে দৃষ্টি না দেয়, ঠিক আছে? ওমা তা কেন? ওমা তুমি তো একটু আগে বললে যে লোকজন তোমার দিকে তাকায়। তাকাবে না কেন? মানুষের চোখের তো কোনো ঢাকনা নেই, ঢাকনা আছে তাহলে তো চোখ পাতা বন্ধ করে রাখতো। আচ্ছা তুমি কোনো চিন্তা করো না, আমি কালকে থেকে আবার নতুন করে একটা ওষুধ দিচ্ছি, এ নিয়ে তুমি কোনো চিন্তাই করো না। শোনো খবরদার, তুমি কিন্তু লুকিয়ে লুকিয়ে খাবার দিও না, আমি জানি তো যে আমি জানি না তোমাকে, আমি চিনি না, আমি তুমি যতই বলো না কেন আমি জানি তুমি 4টা করে ডিম রাতে আবার 2টা ডিম পারবে না, খবরদার মনে রেখো কিন্তু। তোমাকে বলে দিছিলাম যে ভাই আর আমার জন্য জিবে কোট লাগবে বুঝছে আপনার যে কি বলে ধন্যবাদ দেবো, কারণ এই যে আপনার 100 টাকা অ্যাডভান্স দিয়ে গেলাম, হ্যাঁ আর প্রতিদিন তো 100 করে আমি অন্যান্য টাকা দিয়ে যাবো। ঠিক আছে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর ভাই একটা বিষয়, আমরা যেটা নিচ্ছি এটা যেন কেউ না টের পায় বুঝছেন? আচ্ছা ঠিক আছে, না আমাদের মধ্যে থাকে, আজকে দিবেন অথবা যখন পরে ভাড়া দিয়ে দেয়। জি জি আসসালামু আলাইকুম। ভাই হয়ে গেছে কাজ, এখন এই কোর্ট পড়ার পর থেকে আপনি আমার ড্যাডি, আমি আপনার ছেলে, আপনি হলেন চেয়ারম্যান, আমি হলেন ম্যামডি, টু পয়সা কামাইতে পারলে হয়ে গেল। মাত্র 200 টাকা ইনভেস্ট,
আর ইনকাম হইতেছে 1 লাখ। সোহেল, সোহেল ফোনটা বাজে, ফোনটা ধরো না কেন? হ্যালো, আরে ধর, জেনে সোহেল স্যার মোহন স্যার নামে কেউ থাকে না। হ্যালো, শাংকুম, আপনি কি সোহেল স্যার বলছিলেন? জি, আমি সোহেল স্যার, আমি সোহেল স্যার, বলেন বলেন কি জানতে চান? স্যার, ওই যে আমি রাস্তায় আসলে আপনাদের লিফলেট দেখেছিলাম, পড়াতে চাই, তো ওখান থেকে আপনার নাম্বারটা নিয়েছিলাম। স্যার, আমি না আসলে একটু আপনার কাছে পড়তে চাচ্ছিলাম, আমি পড়াশোনায় তেমন ভালো না, তো একটু হেল্পের দরকার ছিল। গুড গুড, ভেরি ভেরি গুড। তোমার আব্বু আব্বু কি করে? আমার বাবা, আমার বাবা তো বিজনেস করে, দেশের বাইরে থাকে। আরো ভেরি গুড, আরো ভেরি গুড। তো বাসার অ্যাড্রেসটা বলো। আপনি কখন আসতে পারবেন বলেন তো? এখন তো ধরেন সকাল, আমি তো হাত মুখ ধুয়ে ফ্রেশ চলে আসবো। তাই নাকি? ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো হয়। আচ্ছা, আমার বাসার অ্যাড্রেসটা লেখেন, উত্তরা 5 নম্বর সেক্টর। আপনি এখানে আসলেই আমাদেরকে পেয়ে যাবেন। সেক্টর 5, রুট নাম্বার 9C। আমি চলে আসবো। কয়তলা? পুরো 12টাই আমাদের। অসুবিধা নেই, তাহলে দারোয়ানকে জিজ্ঞেস করলে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আপনার জন্য ওয়েট করছি, আপনি একটু তাড়াতাড়ি চলে আসুন। জি 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 জি, আল্লাহ হাফেজ। ঘুমাই তো, এত কথা কস কেন? ফোন বাজে ফোন ধরস না, অন ফোন আইছে হো। আমার দিলে কি তো হ্যালো, কি সুন্দর আওয়াজ, শুনছ বলছি? সিদ্দিক, আমার তো খুব নার্ভাস লাগতেছে। আমরা যেই অফিসে যাইতেছি ওখানে কোনো গন্ডগোল হইব না তো? আমাদেরকে ঢুকতে দিবে তো? ভাই, আপনি কি আমার এত বোকা মনে করছেন? হ্যাঁ, তারপরে এত টাকা তো আমরা শুট কুট কিনছি, আমার একটা দায়িত্ব আছে না? টাকা তো ইনভেস্ট হয়ে গেছে অলরেডি, ব্যবসা শুরু হয়ে গেছে না? তারপরে আমার কেমন জানি নার্ভাস লাগতেছে। আপনি কোনো চিন্তা করেন না, আমার পকেটে টাকা দিছি, চিন্তাটা তো আমার বেশি, কারণ ইনভেস্টের টাকা তো আপনাদের না, আমি দিছি। তারপর আমি ওভার কনফার্ম হইতেছি, দাঁড়ান এক মিনিট। হ্যাঁ হ্যালো, হ্যাঁ দোস্ত, অফিস কি ঠিক মতো রাখছ? হ্যাঁ দোস্ত, অফিস ঠিক আছে তো? শোন শোন, আমি আমার ডেডি নিয়ে আমি আসতেছি এখনই। হ্যাঁ আসো দোস্ত, কিন্তু সময় কিন্তু কম যান, ঠিক আছে? দিয়া, হ্যাঁ ডেডি আমার সাথে আছে এখন, এক মিনিট ডাইলে রাখো। তুই মানে ডেডি এখন কইতেছিস কেন? অফিসে গিয়ে বল। আরে বল মতো, আগে তুই রিহার্সাল করতে না, তাহলে মুখের মতো আটকে গেলে তো পুরো ধরা খাই যাবো। শোন বন্ধু, অনেকগুলো টাকা ইনভেস্ট করে ফেলছি, তুই যদি এই মুহূর্তে অফিসটা ঠিক মতো সাজাই গুজা না রাখস, তাহলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে। তো চল, তোর যেও বসে বন্ধু। বন্ধু হিসেবে এটুকু উপকার কর। হ্যাঁ দোস্ত, সময় কিন্তু কম, বেশি সময় কিন্তু দেওয়া যাবে না, আমার বস কিন্তু চলে আসবে, তো সমস্যা হয়ে যাবে। ঠিক আছে দোস্ত, রাখি দিলে, কোনো চিন্তা করিস না, ড্যাডি আমার সাথে আছে। বাই। কি হয়েছে? তুমি আমাকে ড্যাডি বলছো কেন এখন? আচ্ছা বড় ভাই, আমাদের তো সংবিধানে আছে যে আপনি আমার ড্যাডি হবেন, আর সবচেয়ে বড় কথা, আরে সেটা তো ওখানে গেলে
আমি আপনার বলছি না, কোট পরা পরে আপনি আমার ড্যাডি, আমি আপনার সান। তাহলে তুমি আমার পা ধরে সালাম করছো? আচ্ছা পা ধরে যে সালাম করবো, আপনি কি আমার বকশিস দিয়েছেন ড্যাডির? আগে তো সালাম করবা, তারপরে তো বকশিস। আচ্ছা ঠিক আছে, রান ধরে না পা ধরে। রান তো পায়ের সাথে সম্পর্ক আছে না দুটো? না তাহলে তো রান পায়ের জায়গায় থাকতো, পা রানের জায়গায় থাকতো। না আপনার আমি কেমনে বোঝামো? আচ্ছা ড্যাডি আর বড় ভাই কাছাকাছি তো। আবার বলতেছি কি, you know I have a business, a big business. Oh. Business er kaaje ektu jacchi office. তুমি মাঝে মাঝে আমার অফিসে এসো, আমি যখন ঢাকায় থাকবো, ঠিক আছে? তাড়াতাড়ি এসো। শেষ প্রেমের জানি না কবে শুরু, প্রেম মানে বিলাসিতা, প্রেম মানে ফান, সামনের পথ খোলা নেই কিছু টান, জানি না বুঝি না মন দেয়ানে আছে, কোনটা যে ঠিক আর কোনটা বে ঠিক ঠিক। পঞ্চপ্রেমী 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 পঞ্চপ্রেমী।